হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তাই বুলিশ ব্লগের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। শুভ বিজয়ের প্রীতিও শুভেচ্ছা। ছোটদের জন্য রইল আমার ভালোবাসা, বড়দের প্রণাম, আর আমার সমবয়সীদের জন্য রইল অনেক আন্তরিক অভিনন্দন। মাকে নিয়ে সন্ধ্যায় বেরিয়ে পড়েছি আমাদের লোকালিটিতে কিছু ঠাকুর দেখতে। মায়ের তো তেমন করে ঠাকুর দেখতে বেরোনোই হয়ে ওঠে না, শুধুমাত্র আমার জন্য বা দিদির জন্য একটা দিন মাকে মায়ের বিরুদ্ধে নিয়ে গিয়ে আমরা বেরিয়ে পড়ি। এবছর সপ্তমীর দিন প্ল্যান করেছিলাম যে একটু গোবরডাঙ্গাতে নিয়ে যাব মাকে ঠাকুর দেখাতে। বাবা তো আমার একদমই বেরোতে পছন্দ করে না, সেই কারণে বাবার কথা এখানে আসছেই না। বন্ধুরা, আমার মা ভীষণ খুশি দেখো প্যান্ডেলে এসে। তো সপ্তমীর দিন সন্ধ্যাবেলায় রেডি হয়েছি, দিদিকে বললাম তোরা বেরিয়ে পড়, আমি মাকে নিয়ে আসছি, মা একটু ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপর বেরোবে বলেছে। সেই মতন দিদিরা বেরিয়ে পড়েছে আগে, আর আমরা কাজকর্ম সব মিটিয়ে মা সবে মাত্র রেডি হয়েছে, অমনি শুরু হয়ে গেছে ঝোড়ো হাওয়া আর মুষলধরায় বৃষ্টি। সে যে কী বৃষ্টি, কী বৃষ্টি, দুটো ঘন্টা ধরে বৃষ্টি ঝরেই চলেছে, ঝরেই চলেছে। মা বলছে দেখ স্বয়ং মাই যান না, তোর মা ঠাকুর দেখতে যাক, বা তোর মা মায়ের দর্শনে যাক। আমি বললাম মা এরকম বলো না, একটু পরেই বৃষ্টি থেমে যাবে। দু ঘন্টা ওয়েট করার পর মা আমার রাগ করে ড্রেস চেঞ্জ করে নিল। আমি বললাম যা কি হবে, মায়ের মনে হয় এবার আর মা দুর্গাকে দর্শন করা হলো না। মা বললো আমার দরকার নেই, আমি এত বলছি যাব না তাও কেন জোর করছিস, আর ওদিকে তো দিদি ফোনের উপর ফোন করে চলেছে, তোরা বেরোতে পেরেছিস, তোরা বেরোতে পারছিস না, আমরাও আটকে গেছি, কী করে বাড়িতে ফিরবো, সে একটা যাতা অবস্থা হয়ে গিয়েছিল। চলো তাই সপ্তমীর সন্ধ্যাটার দুঃখটা ভোলার জন্য দশমীতে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি মা দুর্গার দর্শনে। মা আমার ভীষণ খুশি, আজ অনেক বছর পরে মাকে নিয়ে বেরিয়েছি, না সরি অনেক বছর নয় অনেক দিন পর, কারণ আগের বছরও একটা দিন আমি মাকে নিয়ে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায়, আর এবছর প্রায় 365 দিন পর আমি মাকে নিয়ে বেরিয়েছি বা আমার মা বেরিয়েছে কোনো অনুষ্ঠান পারপাসে। বিশেষ করে আমি কি বলবো আমি বুঝে পাচ্ছি না, আসলে কি হয়েছে আমার বিয়ের আগে বইমেলা থেকে শুরু করে শিল্প মেলা, তারপর ঠাকুরনগরের মেলা, সমস্ত কিছুতে আমার সঙ্গী ছিল আমার মা। সেই অনুযায়ী আমার মা ঘুরতে খুব ভালোবাসত, আর আমি আমার কোনো সঙ্গী ছিল না বলে আমি মাকে সঙ্গী করে নিয়েই বেরিয়ে পড়তাম। আর বিয়ের পর এমন একটা সিচুয়েশান এসেছে যে আমি মাকে নিয়ে কোথাও যেতে পারি না, কিন্তু এই দুর্গাপুজোর 4-5 দিনের মধ্যে একদিন বের করে মাকে নিয়ে যাবই যাব। সেই দিনটা বা সেই সন্ধ্যাটা শুধুমাত্র থাকবে আমার আর মায়ের, এর মধ্যে কিন্তু আমি আমার দিদির ছেলেকেও ইনভলভ করিনি। তবে ভেবেছিলাম এবার দিদিকেও নেব, কিন্তু ওই যে মা দুর্গা চায়নি তাই আর দিদি কিন্তু আমাদের সঙ্গে যেতে পারেনি। বন্ধুরা ভীষণ ভালো লাগছে, তবে মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়, বাবাও থাকলে বেশ ভালো হতো, কিন্তু ওই যে বাবা আমার যে কোথাও বেরোতে একদমই পছন্দ করে না। ছোট্টবেলায় কী করতো জানো তো, মাকে আমাকে দিদিকে রেডি করিয়ে নিয়ে ঠাকুরনগর মেলায় যেত দুপুর 2:30-এর সময়, ভাত খেয়ে উঠে বলতো রেডি হও মেলায় যাব, যদি আমার সঙ্গে মেলা দেখতে চাও তাহলে এই টাইমে যেতে হবে। মানে এখন মনে করলে না হাসি পায়। আর দুর্গাপুজোয় কোথায় যেতাম, আমাদের রামচন্দ্রপুর বাজারে একটা দুর্গাপুজো হতো, একটা মানে তখনকার দিনে গ্রামে না একটা গ্রামে একটাই পুজো হতো। তা বাবা ওই সন্ধ্যাবেলায়, হ্যাঁ দুর্গাপুজোতে কিন্তু সন্ধ্যাবেলায় আমাদের নিয়ে যেত, ওই যে রামচন্দ্রপুর বাজারে গিয়ে মায়ের দর্শন করিয়ে আমাদের তিনজনকে বাবার বন্ধুর দোকানে বসিয়ে দিত, সেখানে বসে এই বাবা বাবার বন্ধুর সঙ্গে গল্প করতো, আমরাও একটু গল্প করতাম, এই একটু জিলিপি মিষ্টি খেয়ে একটু মজা করে তারপর রাতের কিছু খাবার নিলেন নিয়ে বাড়ি চলে আসা হতো। এই ছিল আমার ছোটোবেলার দুর্গাপুজো। আর এখন বড় হয়ে মায়ের সঙ্গে, মানে আমি কলেজ পাস করার পর মায়ের সঙ্গে গোবরডাঙ্গা যেতাম, মা আর আমি যেতাম, আর ওদিক থেকে দিদিরা যেত, দিদিদের সঙ্গেও দেখা হয়ে যেত। আর আমার বিয়ের পর তো সত্যি মায়ের লাইফ থেকে মনে হয় সমস্ত ঘোরাঘুরি সব উঠে গেছে। আমার এটা বলতে না কেমন একটা লাগছে, সত্যি বলছি বন্ধুরা আমার ভালো লাগছে না, কারণ আমার মায়ের ঘোড়ার সঙ্গী ছিল আমি, আর আমার ঘোড়ার সঙ্গী ছিল আমার মা, কিন্তু আমার বিয়ের পর আমার মায়ের সঙ্গীটা হারিয়ে গেছে, মা হয়ে গেছে সঙ্গীহীন। আমি যা হোক
আমার সঙ্গীকে পেয়েছি, যাই। কিন্তু তারও না ডিউটির এত চাপ, এবছর একটা দিনই সে ছুটি নিতে পেরেছিল। আর সেই দিন সন্ধ্যাবেলায় গিয়েছিলাম বনগাঁতে ঠাকুর দেখতে, ভালো লেগেছিল। কিছুটা খারাপ লাগা, কিছুটা ভালো লাগা, সব মিলেমিশে একাকার হয়ে গেছিল। আর আমি দেখো ইমোশনাল হয়ে পড়ছি, এতটা ইমোশনাল হলে চলবে না, জীবনটা অনেক কঠিন। তো বন্ধুরা, আমি বলবো তোমরা সবাই কিন্তু একটা দিন অন্তত বের করে মায়েদের জন্য রেখো, কারণ বাবারা বয়স হয়ে যাওয়ার পর না বাবাদের মনে অতটা আনন্দ ফুর্তি তেমন একটা থাকে না, খুব রেয়ার বাবাদের থাকে, আমার বাবার তো কোনোদিনই দেখিনি। তাই বাবার নেই তাতে কী হয়েছে, মায়েদের আনন্দ দিতে হয়। এমন কি শুধু ছেলে সন্তান বা মেয়ে সন্তান নয়, যে মেয়ে সন্তানের দায়িত্ব শাশুড়ি বা মাকে ঠাকুর দেখানো, আর ছেলে সন্তানদের কোনো দায়িত্ব নেই এমন নয়। ছেলেরাও তার মাকে নিয়ে বেরোবে, অবশ্যই একটা দিন করে বেরোবে, আর মেয়েদেরও উচিত একটা দিন করে মাকে নিয়ে বেরোনোর। এতে না মায়েদের মনে না একটা অন্যরকম ফিলিংস তৈরি হয়, যে না ওরা কেউ আমার কথা ভাবুক না ভাবুক, আমার সন্তান ভাবে আমার কথা, এরকম একটা জায়গা তার মনে তৈরি হয়। বা এটা ভাবতে পারে সে যে না আমার সন্তান আমাকে ভোলেনি। এটা একদম আমি মানি, আমি ভীষণ করে মানি, কারণ আমরা যদি না ভাবি না এই বয়স্ক মানুষদের জন্য, তার নিজেদের জন্য একদমই ভাববে না। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু আজকে ঠাকুর দেখার পর আমাদের টিফিনে ছিল ঘুগনি, ফুচকা, আর কি খেয়েছি, আর খেয়েছি আইসক্রিম। আর এদিকে দেখো আমরা ছিলাম ঠাকুরনগর ফুটবল খেলার মাঠে, প্রতিমা দর্শন করেছি, বাইরে বেরিয়ে দেখছি এই যে দেখো কত কত কসমেটিক্সের স্টল হয়েছে। মাকে বললাম মা কিছু নেবে, আমার মা বললো কি আমাকে একটা সেফটিপিনের পাতা দিলেই হবে। আমার মা একটা সেফটিপিনের পাতায় খুশি হয়ে গেছে, আর আমি বাচ্চাদের খেলনাগুলোকে একটু দেখছি, তার মধ্যে আমার চোখে পড়লো খেলনা বাটি। আমি কিন্তু নিজেকে আর আটকে রাখতে পারিনি, একদম সোজা কাছে চলে গেছি, আর ধরে ধরে একটু দেখছিলাম। আমারও কিন্তু ছোটোবেলার সেই রান্নাবাটির সব জিনিসপত্র রয়েছে জানো তো, একটা প্যাকেট করে রেখে দিয়েছিলাম, সেটাকে ভেবেছি বাড়ি গিয়ে খুঁজে বের করব। কারণ দুর্গাপুজোর পর আমি কন্যাগড় এসেই ভিডিওটা এডিট করছি, পুজো পার করে দিয়েছি কিন্তু আমার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। ভীষণ মিস করছি আমি আমার ছোটোবেলাগুলোকে, দেখো কত ছোটো ছোটো খুনতি। আমি ভীষণ পুতুল খেলতে আর রান্নাবাটি খেলতে ভীষণ পছন্দ করতাম, এখনও ভালো লাগে। মনে হয় সেই রান্নাবাটির জন্যই আমি মনে হয় রান্না পাগলি হয়ে গেছি। আর এই বয়স্ক দাদু এসেছিলেন ওনার মেয়ের সঙ্গে, আর নাতি নাতনিরা ছিল, আমার ওনাকে দেখে ভীষণ ভালো লেগেছে। আর এদিকে দেখো আমার মায়ের পছন্দের কর্নেটো মা নিয়ে নিল, আর আমি নিয়ে নিলাম একটা রাবড়ি, যেটা আমার ভীষণ পছন্দ। একটা সময় আমি চকোবার পছন্দ করতাম, এখন আমি রাবড়ি প্রেমী হয়ে গেছি, রাবড়ি আইসক্রিম প্রেমী। চলো আমার তো বেশ ভালো লাগে, মাকে একটু টেস্ট করিয়ে দেব। তবে মা খেতে চাইছিল না, আমি জোর করে মায়ের মুখের কাছে ধরেছি। ইয়াহ, মাও বলেছে বেশ, মাকে বললাম মা তুমি আরেকটা নেবে রাবড়ি আইসক্রিম, মা বললো না আমার কাছে কর্নেটোটাই যথেষ্ট। এবার দেখো মায়ের মন, মেয়েকে না দিয়ে খেতে পারে, মা বললো তাহলে আমারটাও একটু টেস্ট করে দেখো, মায়ের টেস্টটাও ভালো লেগেছে। এদিকে চলছে জিলিপি ভাজা, মেলা, দুর্গাপুজো, আর জিলিপি বাদাম ভাজা হবে না সেটা হতে পারে বলো? বেশ লাগছিল ওই জিলিপি ভাজাটা আমার দেখতে, আমি ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে যখন জিলিপিটা না তেলের মধ্যে ওই পেঁচিয়ে পেঁচিয়ে ছেড়ে দেয়, ওইটা বেশ দারুণ লাগে দেখতে। যাক ভালো, জিলিপি ভাজা হচ্ছে, হতে থাক। জিলিপি আর নেবো না, দিদিরাও বাড়িতে নেই, ওরাও বনগা ঠাকুর দেখতে গেছে। আর এদিকে বাবার তো দাঁত নেই, বাবা কী করে জিলিপি খাবে, বাবার খাওয়ার মতো জিনিস নিতে হবে। এদিকে দেখো বেশ কয়েকটা দোকান বসেছিল, ঝুড়ির দোকানটা আমার বেশ ভালো লেগেছে, কত কত ঝুড়ি, অনেক কম দামেই ছিল ঝুড়িগুলো, আমি ভেবেছিলাম নেবো দু তিনটে। মা বললো থাক এখন নিতে হবে না, আমরা কি আমরা ঠাকুর দেখতে এসেছি, এসব কিনতে আসিনি, মা এরকম বলে দিল। আর দেখো একটা বাচ্চা রাইড করছিল, আর এদিকে দেখো এই যে ট্রেনটা, এটা দেখতে বেশ ভালো লাগছিল। আমি কিন্তু ছোটোবেলা থেকে কোনোদিনও এইসব রাইড করিনি, আমার পছন্দ নয়, আমি জানি না কেন। তবে এই মেলার মাঠটাতে বইমেলা হতো, একবার মায়ের সঙ্গে এসেছিলাম ডাক্তার দেখাতে। তা থাক আজকে বলবো না, অন্য একদিন বলবো গল্পটা। আমার মা খুব পপকর্ন খেতে ভালোবাসে, তাই মাকে বললাম মা যাও তো একটা
পপকর্নের প্যাকেট নিয়ে এসো। মা কিন্তু একটা পপকর্নের প্যাকেট নিয়ে চলে এলো। দেখো না পপকর্নগুলো কেন ছোট দেখাচ্ছে, ভালো করে ফোটেনি মা বলেছে। চলো এবার বাড়ির দিকে যেতে হবে। কিন্তু বাড়ির দিকে ফেরার পথে আরেকটা প্যান্ডেল দেখতে পেলাম, চলো সেখানেই যাওয়া যাক। আর এখানে গিয়ে দেখছি সমস্ত দিদিরা কী দারুণ লাল পেড়ে সাদা শাড়ি পরেছে, আমার যে এত ভালো লাগছিল, আর কী দারুণ নাচ করছিল। এখানে কিন্তু মায়ের বরণ হয়ে গেছে, মাকে বিদায় দেওয়ার পালা, তাই ওনারা একটু আনন্দ করে নিচ্ছিল। আর আমিও বেশ সুন্দর করে একটু ভিডিও তুলে নিলাম। প্রথম কী হয়েছে, ভিডিও তুলছি, ক্যামেরাটা অন করেছি, কিন্তু আমার ভিডিও মানে বাটনটা অন করা হয়নি। তারপর দেখছি মা ভিডিও তো রেকর্ড হচ্ছে না, তাড়াতাড়ি যতটুকু পেরেছি একটু রেকর্ড করে নিয়েছিলাম। বেশ ভালো লাগছিল, কতটা আনন্দ করছে বলতো। আমি যদি এরকম একটু আনন্দ করতে পারতাম না, আমার ভীষণ ভালো লাগতো। আমি এরকম আনন্দ করতে বেশ পছন্দ করি। চলো তারপর চলে গিয়েছিলাম বাড়ির দিকে, আরও একটা প্যান্ডেল পড়েছে, আর এটা রয়েছে চৌরঙ্গী বাজারের প্যান্ডেলটা। এটা বেশ দারুণ করেছিল। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি পুরো এই ভিডিওটাকে দেখেছি, এনজয় করেছি আর রেকর্ডও করেছি। অনেক তো ঠাকুর দেখা হলো, খাওয়া দাওয়া মোটামুটি টুকটাক করেছি। তবে বাড়িতে বাবার জন্য কী নিয়ে যাব ভাবতে ভাবতেই মা বলল, চলো আজকে একটু চাউমিন নিয়ে বাড়িতে যাই। দিদি বলে দিয়েছিল, এই মাকে কিন্তু চাউমিন খাওয়াবি, আর বাবাকে কি, বাবার জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি, সেটা আর ক্লিপ তোলা হয়নি। দেখো বেশ টস করছিল দাদা কিন্তু কড়াইতে চাউমিনটা। এই যে মা আর আমি, মাকে বললাম চলো মা এবার বন্ধুদের বাই বাই টাটা করে দিই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, বন্ধুরা এভাবে আমাকে সাপোর্ট করে যেও, টাটা বাই বাই।